সাতটি গুরুত্বপূর্ণ কুঅভ্যাস রয়েছে, যার কারণে দরিদ্রতা আমাদের ছাড়ে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আমরা এই দুইজন সাহাবীকে সবাই চিনি। তারা ছিলেন অত্যধিক পরিমাণে অর্থ সম্পদের মালিক। হালাল রুজি রুটিতে তাদের সম্পদের কমতি ছিল না। তাদের এই অঢেল সয় সম্পত্তি তারা ইসলামের জন্য অকাতরে দান করেছেন। আজকে পৃথিবীতে অনেক দিনদার মুসলিম আছেন যারা চান রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধনী সাহাবীদের মতো নিজেরাও দুনিয়াতে প্রচুর পরিমাণে হালাল অর্থ উপার্জন করে দীন এবং ইসলামের খেদমত করবেন। কিন্তু আমাদের মনের অজান্তে সাতটি গুরুত্বপূর্ণ কুঅভ্যাস রয়েছে, যার কারণে দরিদ্রতা আমাদের ছাড়ে না। যাদের টাকা পয়সা নাই, যারা হতদরিদ্র হয়েছেন, তাদের অনেক কষ্ট, আর এই অভাবের কারণেই আমাদের কষ্ট আসে। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এমন গুরুত্বপূর্ণ কিছু ভুল যা করার কারণে অতি দ্রুত বিদ্যুৎ গতিতে আমাদের দিকে অভাব আসতে থাকে, দারিদ্রতা আমাদের গ্রাস করে নেয়। এই বিষয়গুলোর কাছ থেকে যদি আমরা দূরে থাকতে পারি, তাহলে দারিদ্রতাও আমাদের কাছ থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। তো আজকে আসুন আমরা জেনে নেই বিষয়গুলো কি কি। কে না চায় ধনী হওয়ার জন্য? প্রত্যেকে চাই যে আমাদের সম্পদ আসুক, সম্মান আসুক এবং আমরা সবাই ধনী হই এবং হালাল উপার্জনের মাধ্যমেই ধনী হই এবং সেই সম্পদ আমরা দান সৎকার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জন করি। কেননা দরিদ্র থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন দারিদ্রতা অনেক সময় ঈমানকে নষ্ট করে দিতে পারে। প্রিয় দর্শক, আসুন কথা না বাড়িয়ে আজকে জেনে নেই যে সাতটি বিষয় ত্যাগ করলে দারিদ্রতা আর আসবে না। এক নম্বর কারণ হচ্ছে, যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করেন তাদের এই কারণেই দারিদ্রতা আসে যে তারা তাড়াহুড়া করছেন। নামাজের সময় মনে রাখবেন আপনি কার সামনে দাঁড়াচ্ছেন। আপনি মহান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন, যিনি আপনার সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, বিপদ আপদ থেকে মুক্তিদানকারী। আপনি আপনার মালিকের সামনে দাঁড়িয়ে তাড়াহুড়া করছেন। আপনি কাকে তাড়াহুড়া দেখাচ্ছেন? কখনোই এই কাজটি করবেন না। দারিদ্রতার অন্যতম কারণ হচ্ছে সালাতে তাড়াহুড়া করা। দ্বিতীয় নম্বর হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করা। যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন তারা আজই এই কুঅভ্যাসটি ছেড়ে দিন। এটি শয়তানের অন্যতম একটি রাস্তা, এ রাস্তায় দারিদ্রতা আসে। তৃতীয় নম্বর কারণটি হচ্ছে প্রস্রাবের জায়গায় যারা ওযু করে তাদেরও দারিদ্রতা আসতে পারে। এজন্য আলেমায়ে কিরামগণ বলে থাকেন বাথরুমে ঢুকে ওযু করে ত্যাগ করাই উচিত, আর একান্তই ওযু করতেই হলে ইস্তেনজার স্থান থেকে দূরে সরে পবিত্র স্থানে দাঁড়িয়ে ওযু করা উচিত। চার নম্বর কারণ হচ্ছে দাঁড়িয়ে পানি পান করলে দারিদ্রতা কখনোই ছাড়ে না। আমরা জানি অনেক সময় দাঁড়িয়ে পানি পান করা মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে যেতে পারে। বর্তমান মেডিকেল সায়েন্স আমাদের তাই বলছে। সুতরাং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যা বর্তমান চিকিৎসা বিজ্ঞান দ্বারা সিদ্ধ, তথা সর্বসময় বসে তিন ঢোকে পানি পান করব, এটাই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দাঁড়িয়ে পানি পান করা সুন্নাহ পরিপন্থী। কেউ দাঁড়িয়ে পানি পান করলে দারিদ্রতা তার দুয়ারে এসে হানা দিতে পারে। পাঁচ নম্বর কারণ হচ্ছে যারা ফু দিয়ে বাতি নেভান। অনেক সময় মোমবাতি বা ইত্যাদি জিনিস ফু দিয়ে নেভান, তারাও দারিদ্রতার সম্মুখীন হন। ছয় নম্বর কারণ হচ্ছে হাত দিয়ে যারা নখ কাটে। আল্লাহু আকবার, এটি অত্যন্ত বাজে এবং নোংরা একটি অভ্যাস। আমাদের অনেকেই এই কুঅভ্যাসটি রয়েছে, যারা হাতের নখ আমরা হাত দিয়ে কাটি। যাদের এই কুঅভ্যাসটি রয়েছে তারা আজকেই তা ত্যাগ করে ফেলুন। রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করুন। দারিদ্রতা আপনার দুয়ারে আসবে না। যদি ত্যাগ না করে এই কাজটি করেই যেতে থাকেন, তাহলে দারিদ্রতা আপনার দুয়ারে হানা দিতেই থাকবে। সাত নম্বর কারণ হচ্ছে
যারা খাবার দাবারের পরে পরিদেহ বস্ত্র দ্বারা মুখ সাফ করে। এটি একটি অসামাজিক এবং নোংরা কাজ এবং এর ফলে আপনার শরীরে খাবারের জীবাণু নিয়ে আপনি বহন করবেন আর পরিদেহ বস্ত্রটিও নোংরা করছেন। রুচিশীল মানুষরা এ কাজটি কখনোই করে না, কিন্তু তারপরেও যদি কেউ করে থাকেন এ বদ অভ্যাসটি ত্যাগ করবেন। খাবারের পরে গায়ে পরিদেহ কোনো বস্ত্র দিয়ে মুখ হাত মুছবেন না। এই কুঅভ্যাসটির জন্য দারিদ্রতা আমাদের মাথার উপর ভর করে বসে। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই সাতটি বিষয় আপনারা ত্যাগ করে ফেলুন, দারিদ্রতা আপনার ধারে কাছেও আসবে না ইনশাআল্লাহ। আর হালাল উপার্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতিনিয়ত সেজদায় গিয়ে দোয়া করতে থাকুন। নিঃসন্দেহে সেজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটে পৌঁছে যায় তার গোলাম। তাই মাহমুদের দরবারে চোখের পানি ফেলে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের মনের বাসনা, আকুতি, মিনতি সকল কিছু উপস্থাপন করুন। ইনশাআল্লাহ তিনি সবার ডাক শোনেন, তিনি অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমিন।